Hey guys, Assalamualaikum. Myself Jaidar San. I am Shakib and অনেক ভালো. And আমি অনেক ভালো. তো বরাবর মতো তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম. তো আজকের ভিডিওটা একটু অন্যরকম. আজকের ভিডিওটা হচ্ছে ডিপজল চাচুকে নিয়ে. ডিপজল চাচু সুযোগ পেলেই শাকিব খানকে খোঁচা মারে কথা বলে. তো আজকে তাকে নিয়েই ভিডিওটা করব. তো আজকে দেখলাম ডিপজল চাচু চ্যানেল আইতে একটা সাক্ষাৎকার দিল. উনি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন যে শাকিব খান 1 কোটি টাকার কোনো আর্টিস্ট না. আসলে সত্যি কি শাকিব খান 1 কোটি টাকার কোনো আর্টিস্ট না? আপনাদের কি সেটা মনে হয়? শাকিবিয়ানরা অবশ্যই কমেন্টস করে জানাবেন. আমি ওই সাক্ষাৎকারটা দেখলাম. শাকিব খান 1 কোটি টাকা চাইতেই পারে, তার মানে এ না যে শাকিব খানকে 1 কোটি টাকাই দিতে হবে. কোনো যদি 1 কোটি টাকা কাউকে দিতে হয়, সেটা সর্বপ্রথম শাকিব খানকে দিতে হবে. কারণ শাকিব খানের পিছে যেই কোনো প্রযোজক টাকা খরচ করলে সেটা 100% উঠে আসে, কোনো না কোনোভাবে উঠে আসে. ডিপজল চাচু আরও দু একটা কথা বললো যে শেষ কবে ছবি হিট হয়েছে. উনি বলতেছে বেদের মেয়ে জ্যোৎস্না হিট হয়েছে, তারপরে চাচু আমার চাচু হিট হয়েছে. ওনার আরও 2-3টা মুভির কথা বললো যে ওগুলো হিট হয়েছে. তো ওগুলাতে কি নায়ক কি ডিপজল সাহেব ছিল? ওগুলাতে মেন নায়ক কে ছিল? শাকিব খান ছিল. উনি যে এই কথাগুলো বলে, ওনাকে দেখে কজন হলে যায় মুভি দেখতে? আমাদের দেশে নায়ক আর নায়িকাকে দেখেই মুভি দেখতে যায়। আগে নায়িকাকে দেখেই যেত, কিন্তু এখন বর্তমানে নায়ক দেখে যায়। আর আমাদের বাংলাদেশ মার্কেট এখনও এরকম হয়ে যায় নাই যে ভিলেন দেখে মুভি দেখতে যাবে। উনি তো ছিল ভিলেন, ওনাকে দেখে কবে মুভি দেখতে যায় মানুষে বা কেসে? আমার তো মনে হয় না, আমার লাইফে আমি কখনোই দেখি না যে ভিলেনকে দেখে বাংলাদেশে মুভি দেখতে গেছে। এটা হয় সাউথ ইন্ডিয়ানে, হয় ইন্ডিয়াতে এরকম হয় যে হ্যাঁ ভিলেন দেখে অনেকেই মুভি দেখতে যায়। আমাদের বাংলাদেশে এটা হয় না, বাংলাদেশে এটা পসিবল না। ওনাকে দেখে কবে গেছে? উনি যতগুলো মুভির কথা বললো, একটা তো অনেক আগের মুভি, ওটা বাদ দিলাম, তখন শাকিব খান ছিল না। আর তারপরে যতগুলো মুভির কথা উনি বললো, সবগুলোতেই শাকিব খান ছিল। আচ্ছা, উনি শাকিব খানের বাইরে তো ইদানিং তো অনেকগুলো মুভি করছে, কয়টা মুভি উনি হিট দিতে পারছে উনি বলতে পারবে? আমার মনে হয় সবগুলোই ফ্লপ হয়েছে। উনি শাকিব খানে এরপর থেকে পরপর সবগুলো মুভি হিট হয়েছে, অথবা কিছু অ্যাভারেজ হয়েছে, কিছু ব্লকবাস্টার হয়েছে। ওনার কটা হিট হয়েছে? মানে যখনই সুযোগ পায় শাকিব খানকে নিয়ে একটা না একটা খোঁচা মারবে। একদম যতজনের কাছে সাংবাদিক যায় শাকিব খানকে নিয়ে একটা প্রশ্ন করবে, তখন মানে যা ইচ্ছা তা ক্যামেরার সামনে বলে দিবে সবাই। আসলে সবাই মনে করে যে শাকিব খানকে নিয়ে একটা কথা বলতে পারলে অবশ্য হাইপে থাকবে, তার কথা সারাদিন চলবে, চারিদিকে চলবে, এই কারণে শাকিব খানকে নিয়ে সবাই কথা বলে। তো ভাই, শাকিব খানকে নিয়ে কথা বলে লাভ নেই, শাকিব খান এমনিতেই অনেক হাইপে থাকে সবসময়, ঠিক আছে? আর উনি 1 কোটি টাকার আর্টিস্ট, আমার কাছে সেই জিনিসটা আছে, সেই ব্যাপারটা আছে। নিজেকে কীভাবে কন্ট্রোল করা লাগে, নিজেকে কীভাবে করা লাগে উনি ভালো করেই জানে। তো শাকিব খানের পিছনে না লাগে, নিজের কাজগুলো নিজে করেন, সেটাই ভালো। আর আপনি বললেন যে আমাদের বাংলাদেশ এখনও 50 লাখ টাকার বাজার, কে বললো 50 লাখ টাকার বাজার? এখনও মানুষ ভালো মুভি হইলে, ভালো বাজেটের মুভি হইলে, ভালো গল্পে মানুষ মুভি দেখে। আপনি তো 50 লাখ টাকা দিয়ে তো আমার মনে হয় মুভি বানাইছেন, প্রায় 5-7টা বানাইছেন, কয়টা হিট হলো? শুনলামই না যে কোন হলে এগুলো মুক্তি পেল। কিন্তু শাকিব খানের মুভি যদি রিলিজ হওয়া লাগে না, ওই শুটিংয়ের পর থেকেই তো হল বুকিং শুরু হতে থাকে। তো মানে বাংলাদেশের নাটকেও 50 লাখ টাকার বেশি বাজেট থাকে। আর আপনারা আসছেন এখন 2023 সালে, আইসো আপনারা আসছেন 50 লাখ 60 লাখ টাকা দিয়ে মুভি করতে। একটা নায়ককেই তো দেওয়া লাগে 10 লাখ টাকা বা 15 লাখ টাকা, মানে যেগুলো বি গ্রেডের নায়ক। শাকিব খানের কথা বাদই দিলাম, আপনি যে 50 লাখ টাকা দিয়ে মুভি করবেন তাদের হিসেবে করলাম, 10-15 লাখ দিতে হবে। নায়িকাকে দিতে হবে সর্বনিম্ন দিলে এখন 5 লাখ দিতে হবে, কত 20 লাখ কথা হইল। তারপরে ভিলেন আছে, সাইড ক্যারেক্টার অনেকে
বাবার পাঠ করে, অনেকে মায়ের পাঠ করে, অনেকে কাজের মেয়ের পাঠ করে, তো এগুলো তো তো ন্যূনতম তো আরও 10 লাখ খরচ আছে। কত হলো? 30 লাখ টাকা হয়ে গেল। আপনার লোকেশন খরচ আছে, তারপরে আপনার এডিটিং খরচ আছে, ফাইটিং খরচ আছে, মানে আরও আনুষ্ঠানিক আপনি কীভাবে 50-60 লাখ টাকা একটা মুভি বানাবেন? বর্তমানে একটা নাটকের বাজেট এরকম। বাংলাদেশে এখনও বাংলাদেশে বড় মুভি চলে, যদি ওরকম গল্প নিয়ে বানানো যায় 100% মুভি চলে। আমাদের মাথা, আমাদের মন মানুষ শুধু এখনও সেই বেদের মেয়ে জোস্নাতে পড়ে আছে। ওই সময়ের মানুষ ওগুলা দেখতো, ওগুলা খাইতো, এখন এগুলো এখনকার যুগের মানুষে এগুলা খায় না, ঠিক আছে? এইসব গল্প খায় না, মেধা খরচ করে মুভি বানানো লাগে, ঠিক আছে? কি একটা লোকেশন 50 লাখ টাকার বাজেটের মুভিটা কোন লোকেশনে যা করে? আমার একটা গুদামের মধ্যে বসে বসেই ওইখানে ফাইটিং করে, ওইখানে একটা সেট বানিয়ে, ওইখানে একটা ঘর বানায়, ঘর বানিয়ে ওইটা দিয়ে চলে, আবার সব এডিট মিডিট সব এখানে, মানে এক জায়গায় সব কিছু। শাকিব খান কি ফ্রিতে মুভি বানিয়ে দিবে? হ্যাঁ, ফ্রিতে কাজ করে দিবে? আপনার কাছে সেটা ভালো লাগবে? শাকিব খান কখনই ফ্রিতে মুভি বানাবে না, কারণ শাকিব খান এতটুকু আসছে নিজের যোগ্যতায়, অনেক কষ্ট করে নিজের পরিশ্রমের জোরে। আমি তো বিগত কয়েকটা মানে বছর ধরে দেখতেছি শাকিব খান যত উপর যাচ্ছে সবাই এইভাবে টাই না নামাইতেছে। আমাদের বাংলাদেশে যত মুভি হয় নায়ক কেন্দ্রিক মুভি হয়, কোনো ভিলেন কেন্দ্রিক মুভি হয়, নায়কেরই ডিমান্ড থাকবে বেশি, ভিলেনের কতটা ডিমান্ড থাকে না আমাদের দেশে। ভালো মানের মুভি বানাতে হলে, ভালো মানের নায়ক দরকার হলে শাকিব খানকেই প্রয়োজন হবে। আর আপনার শাকিব খান তো কখনো বলে না যে আমাকে 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা দেন, সবার কাছে তো বলে না যে আমাকে এত টাকা দেন। আপনার ভালো লাগলে আপনি শাকিব খানকে নেবেন, না ভালো লাগলে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। Thank you.